ঘটনার পর তিন দিন পার হয়ে গিয়েছে, অথচ শক্তিগড় শুট আউটে এখনো পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ, মেলেনি কোনো ব্রেক থ্রু। যে গাড়িতে করে আততায়ীরা এসেছিল তার আসল ইঞ্জিন এবং চেসিস নাম্বার উদ্ধারের চেষ্টায় ফরেন্সিক বিশেষজ্ঞরা। পুলিশ কি কি করতে পারে, কোন পথে এগোতে পারে, আগে থেকে আন্দাজ করেই কয়লা মাফিয়া রাজু ঝাঁকে খুনের ছক সাজায় আততায়ীরা। যে নীল গাড়িতে করে তারা এসেছিল তার ইঞ্জিন নাম্বার ও চেসিস নাম্বার বিকৃত করে দেয়, গাড়ির মধ্যে রেখে দেয় পাঁচটি নাম্বার প্লেট, তার মধ্যে চারটি প্লেট অন্য চারটে গাড়ির যেগুলোর মডেল এক। 30 সেকেন্ডের অপারেশন, তারপর আততায়ীরা গাড়িটি ফেলে যায় শক্তিগড় থানার 8 কিলোমিটারের আগে। তদন্তকারীদের ধারণা, পুলিশ যে ওই গাড়িটি খুঁজে পাবে তা আততায়ীরা জানতো, তাই কার গাড়ি, কার কাছ থেকে কেনা, চোরাই না অন্য কিছু, এই সব যাতে পুলিশ সহজে না জানতে পারে তাই এইভাবে চোখে ধুলো দেওয়ার চেষ্টা। নাম্বার প্লেট ছাড়াও গাড়িতে ছিল 2টি পিস্তল ও 13 রাউন্ড তাজা গুলি। অপরাধের বিন্দুমাত্র প্রমাণ নিজেদের কাছে না রেখে আততায়ীরা সাধারণের মধ্যে মিশে যায়। ফরেন্সিক বিশেষজ্ঞরা গাড়িটির প্রকৃত ইঞ্জিন ও চেসিস নাম্বার উদ্ধারের চেষ্টা করছেন। তদন্তে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি, তবে ঝাড়খণ্ড ও অন্যান্য এলাকায় দুষ্কৃতীদের গ্যাংয়ের কাছ থেকে পুলিশ জানার চেষ্টা করছে কারা এই কাজ করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কয়লাই এই খুনের মূল কারণ। খাদান থেকে আইনসম্মতভাবে যারা কয়লা তুলতে যান তাদের একটা তোলা দিতে হয় কয়লা মাফিয়াদের পোষা গুন্ডাদের। অভিযোগ, ওই গুন্ডাদের নিয়ন্ত্রণ করতেন কয়লা মাফিয়া রাজু ঝা। লালা নিষ্ক্রিয় হওয়ার পর 2021-এর পর থেকে রাজুর উত্থান। জানা যাচ্ছে খাদান থেকে ওই তোলা আদায়ের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন রাজু, ফলে শত্রু বাড়ছিল, অন্যান্য কয়লা মাফিয়ারা তো ছিলই, পাশাপাশি তোলার অঙ্ক বেড়ে যাওয়ায় কয়লা পরিবহনকারীদের লাভ আগের থেকে কমে যায়। কোন শত্রুতার ফলে এত নিখুঁত অপারেশন হলো পুলিশ খতিয়ে দেখছে। বিক্রম দাসের রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।